হ্যালো বন্ধুরা টেকর্ণের পক্ষ থেকে স্বাগতম আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী একটা ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম আপনার যাদের কাছে আইক্লাউড লক আইফোন আছে তারা কিভাবে এই আই ক্লাউড লক থেকে বাইপাস করবেন এবং ইউজ করবেন ভিডিও শুরু করার আগে সর্বপ্রথমে যেটা বলতে হয় যে আপনি আই লককে বাইপাস করতে পারলেও আপনি কিন্তু সেই আইফোনটির মধ্যে সিম ইউজ করতে পারবেন না এবং সেকেন্ড কথা হচ্ছে যে এই বাইপাসটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড না এবং এটাতে সময় থাকবে তাও না কোনো আপডেট আসলে বা আপনার ফোনটি রিজিস্টার দিলে কিন্তু এই বাইপাসটি নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আপনি এই বাইপাসের দ্বারা আপনার ফোনটি ইউজ করতে পারবেন এই বাইপাসটি করতে হলে অবশ্যই আপনার নিকট একটা ভালো মানের কেবল থাকতে হবে এবং আপনার পিসিতে ইন্টারনেট থাকতে হবে পিসিতে ইন্টারনেট ছাড়া কিন্তু আপনি এই বাইপাসটি করতে পারবেন না কারণ অনেকগুলো ফাইল ডাউনলোড করতে হবে এবং তার সাথে প্রসেসিংয়ের ক্ষেত্রেও কিন্তু ইন্টারনেটটি কার্যকরী তো আজকে আমি আপনাকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো যে কিভাবে আই ক্লাউড বা আই ক্লাউড লকটি বাইপাস করতে হয় এবং এই লক ফোনটি আপনি ইউজ করতে পারবেন তো চলুন শুরু করা যাক যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা ইন্টারভিউ দেখতে দেখতে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে আসুন যেহেতু আমরা একটা আইফোনের আই ক্লাউড লক বাইপাস করে আপনাদেরকে দেখাবো সেহেতু আপনাকে একটা কথা বলে রাখা ভালো যে ভিডিওটি কিন্তু একটু বড় হতে পারে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে এবং স্টেপ বাই স্টেপ আপনাকে করতে হবে এবং আরেকটা কথা আপনাকে অবশ্যই জানিয়ে রাখা ভালো যে আপনাকে এটা সম্পূর্ণ আপনার নিজের রিস্কে করতে হবে তো সর্বপ্রথমে আমি আপনাকে দেখাচ্ছি আপনাদের কি কি সফটওয়্যার বা কি কী জিনিস ডাউনলোড করতে হবে প্রথমে আপনাকে যেটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে বুট রানের এই সিক্সটি ফোর বিটের ফাইলটি বা থার্টি টু বিটের ফাইলটি আপনাকে আমি থার্টি টু বিট এবং সিক্সটি ফোর বিট দুইটি ফাইলে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো একটি ফাইল আপনার পিসির জন্য যে ফাইলটি প্রয়োজন সেই ফাইলটি ডাউনলোড করে নেবেন আমি আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি আপনি যদি মাই কম্পিউটারে গিয়ে প্রোপার্টিসে যান তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার পিসিটি কি সিক্সটি ফোর বিট নাকি থার্টি টু বিট আপনার পিসিটি যদি থার্টি টু বিটার হয়ে থাকে তাহলে আপনি থার্টি টু বিটার সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং আপনার পিসিটি যদি সিক্সটি ফোর বিটার হয়ে থাকে তাহলে আপনি সিক্সটি ফোর বিটার সফটওয়্যার ডাউনলোড করবেন তো সিক্সটি ফোর বিটার এই সফটওয়্যারটি ডাউনলোড করার পরে আপনাকে আইকে যে সফটওয়্যার ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে পাইথন টু পয়েন্ট সেভেন পয়েন্ট ফিফটিন পাইথন টু পয়েন্ট সেভেন পয়েন্ট ফিফটিন এই সফটওয়্যারটি কিন্তু অবশ্যই আপনার পিসিতে বা ল্যাপটপে ইনস্টল থাকতে হবে এবং আর লাস্ট যে ফাইলটা লাগবে সেটা হচ্ছে রুফাস অ্যাপ্লিকেশন এই রিফার্স অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আপনার যে কোনো পেন ড্রাইভকে বুটেবল পেনড্রাইভের পরিণত করতে পারেন হ্যাঁ আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি যে আপনার পিসি ইন্টারনেট কানেকশনের সাথে সাথে আপনার অবশ্যই একটা পেনড্রাইভ লাগবে সেই পেনড্রাইভ দিয়ে বুটেবল করেই আপনি আপনার আইফোনটিকে বাইপাস করতে পারবেন তো আপনার পেন ড্রাইভটি প্রথমে প্লাগ ইন করুন সর্বপ্রথমে এই তিনটি ফাইল ডাউনলোড করে নেন আপনার পিসিডিডি থার্টি টু বিট হয়ে থাকে তাহলে থার্টি টু বিটার ফাইল অথবা আপনার পিসিডি সিক্সটি ফোর বিট হয়ে থাকে তাহলে বুট র্যানের এই সিক্সটি ফোর বিটার ফাইলটি পাইথনের টু পয়েন্ট সেভেন পয়েন্ট ফিফটিন ফাইলটি এবং তার সাথে রুফাজের এই সফটওয়্যারটি এই তিনটি সফটওয়্যার এই তিনটি ফাইল যদি আপনার ডাউনলোড করা হয়ে যায় তাহলে আপনি আপনার পেন ড্রাইভটি প্লাগ ইন করুন আপনি দেখতে পাচ্ছেন যে আমার সিক্সটি ফোর জিবি একটি পেন ড্রাইভ কিন্তু প্লাগ ইন করা রয়েছে এবং আপনাকে আরেকটা কথা জানিয়ে রাখা ভালো যে আপনার কিন্তু চার জিবির উপরে পেনড্রাইভ হলেই বেটার এবং আপনি যেহেতু একটা সেন্সিটিভ কাজ করছেন তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ইউএসবি পোর্টগুলো ভালো থাকা কিন্তু আবশ্যক কারণ আপনি আপনার ইউএসবি পোর্টের দ্বারাই কিন্তু আপনার আইফোনটিকে বাইপাস করবেন এবং আপনার পেনড্রাইভটি দিয়ে কিন্তু আপনার পিসিটি বুট করবেন তো এক্ষেত্রে আপনার ইউএসবি পোর্টগুলো ভালো থাকাও কিন্তু আবশ্যিক তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেন ড্রাইভটি প্লাগ ইন করার পর আপনাকে রুফাজ নামে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে আমি কিন্তু সকল ফাইলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো এই নিয়ে আপনাকে কোনো ধরনের টেনশন করতে হবে না এবং এখানের মধ্যে আমি যখন এই রুফাজ নামের সফটওয়্যারটি ওপেন করেছি তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি ডিভাইস হিসেবে কিন্তু পেন ড্রাইভটি সিলেক্ট হয়ে গিয়েছে যদি না থাকে তাহলে আপনি একবার চেক করে নেবেন কিন্তু এটা আমার মনে হয় না চেক করতে হবে আপনি ইজিলি পেন ড্রাইভটি সিলেক্ট হয়ে যাবে এবং এরপরে আপনাকে যেটা করতে হবে যে আমি বুট রানের যে সিক্সটি ফোর বিটের ফাইলটি নামিয়েছি আইএসও ফাইল সেই আইএসও ফাইলটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমি সিলেক্ট অপশনে গিয়ে আমি যাব ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমি এটা রেখেছি প্রোগ্রাম ফাইলের বুট ট্রানের মধ্যে আপনার এত ঝামেলা মনে হলে আপনি এই পুরো ফোল্ডারটিকে ডেস্কটপে রাখতে পারেন এবং ডেস্কটপ থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আপনার এই যে এই বুট ট্রান ফাইলটি আপনাকে এখান থেকে ডিস্ক ইমেজ দিয়ে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে এবং আপনাকে এখন আর কিচ্ছু করতে হবে না আপনি শুধুমাত্র স্টার্ট বাটনে এবং যত পারমিশন আপনার থেকে চাবে সকল পারমিশনে আপনি ইয়েস করে দিবেন তো এতে করে এই রেডিটা হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে এবং ডান হয়ে যাবে তারপরেই আপনাকে বুটেবল কাজটা করতে হবে যারা পিসির এই কাজগুলো সম্পর্কে খুব বেশি অভিজ্ঞ নন তাদেরকে আমি এই কাজটি করতে নিষেধ করব যেহেতু আপনাকে বুটেবল ডিভাইস দ্বারা আপনার পিসিটি বুট করতে হবে এবং এরপরে আই বাইপাস করতে হবে তো এক এক পিসির বুটেবল সিস্টেম হচ্ছে এক এক রকম যেমন আমার এই লেনোভো আইডিয়া প্যাড পিসিটির মধ্যে বা হাতের বাম পাশে একটি বুটেবল কি রয়েছে যে কিটা প্রেস করলেই কিন্তু অটোমেটিক কোন জায়গায় বুট হবে সেটার জন্য আমার মাদাবটি চাবে আমার থেকে আপনি যখন আপনার পিসিটিকে শার্ট ডাউন করবেন এবং এরপর আবার পুনরায় অন করবেন তখন বুটেবলের জন্য আপনাকে এখান থেকে যে কোনো একটা কী প্রেস করতে হবে আপনার পিসির মডেল অনুযায়ী বুটেবলের যেই কীটা রয়েছে সেই কী ওটা ভিন্ন হতে পারে যেমন আপনার পিসির মডেল যদি হয়ে থাকে আশুষ জেন বুক তাহলে আপনি গুগলে সার্চ করতে পারেন আশুষ জেন বুক বায়ো সেট আপ এবং বায়োস সেট আপ থেকে আপনি খুব সহজেই আপনার পেন ড্রাইভটি ইএফআই মুডের পেন ড্রাইভটি সিলেক্ট দিতে পারেন আপনাকে ওখানে আমাদের শো করবে যে হার্ড ডিস্ক থেকে বুট করতে চান নাকি ডিবিডি রোম থেকে বুট করতে চান নাকি ইএফআই পেনডেক থেকে বুট করতে চান সেখান থেকে আপনি ইএফআই মুডটি সিলেক্ট করে দিলে অটোমেটিক তা বুট হওয়া শুরু করবে তখন এখানে চারটা অপশন আসবে এবং চারটা অপশন থেকে আপনি প্রথম যে অপশনটি রয়েছে ইউএসবি সেফ নামে সেই অপশনটি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে আপনি যখন এন্টার বাটনে প্রেস করবেন তখন অটোমেটিক এটা বুট নেওয়া শুরু করবে এক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস নিশ্চিত করতে চাই যে আপনার পিসিটি যখন আপনি পেনের থেকে বুট দিবেন সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনার উইন্ডোজের মধ্যে কিছু হবে না আপনার পিসিতেও কিছু হবে না আপনার পিসিটি যখন বুট করতে থাকবেন এবং বুট করা একটি পর্যায়ে গিয়ে আপনারা দেখবেন যে এটা অনেকগুলো লেখা এসে থেমে গিয়েছে তখন আপনি এন্টার বাটনটি প্রেস করবেন এন্টার বাটনটি প্রেস করার পরে তারা আপনার থেকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাবে ইউজার আইডির নাম দিবেন এ এন ও এন এবং পাসওয়ার্ড চাইলে তখন দেবেন ভিও আই এল আই এন এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো যে আপনি যখন আপনার পাসওয়ার্ডটি প্রেস করবেন তখন কিন্তু কোনো ধরনের চিহ্ন দেখাবে না অতএব আপনি আপনার পাসওয়ার্ডটি যে প্রেস করতেছেন তা আপনি বুঝবেন না কিন্তু পাসওয়ার্ডটি অটোমেটিকই প্রেস হবে তো এরপর পাসওয়ার্ডটি প্রেস করার পরে এন্টার বাটন দিলে একটি ডলার সাইন আসবে এবং ডলার সাইনের ক্ষেত্রে আপনাকে এখানে লিখতে হবে এসইউডিও স্পেস সিএইচইসি কে আর এ ওয়ান এন অর্থাৎ সুদ চেক রেন তো এই জিনিসটা আপনি লিখে এন্টার দেওয়ার পরেই যে প্লাস ইন্টারফেসটি রয়েছে সেই প্লাস ইন্টারফেসটি চলে আসবে এখন আপনার কাজটি হচ্ছে আপনার আইক্লাউড যেই আইফোনটি রয়েছে সেই আইফোনটি ডাটা ক্যাবলের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করা অবশ্যই ভালো মানের একটা ডাটা কেবল লাগবে এবং আপনার আইক্লাউড ক্লাউড ফোনটি যে অবস্থাতে রয়েছে কোনো সমস্যা নেই আপনি জাস্ট পিসির সাথে কানেক্ট করবেন এবং কিবোর্ড দিয়ে এখানে স্টার্ট বাটনে প্রেস করবেন আপনার কিন্তু এখানের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার এখানের মধ্যে যখনই কানেক্ট করবেন তখনই কিন্তু আপনার মডেলটি দেখাবে এবং আইওএস ভার্সনটিও দেখাবে তো আপনি যখন কানেক্ট করবেন তখন অটোমেটিক আপনার ফোনটি রিস্টার্ট হয়ে রিকভারি মোডে চলে যাবে এবং রিকভারি মোডে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফোনটিকে ডিফিউ মোডের মধ্যে রান করতে হবে ডিফিউ মোডে রান করার সিস্টেমটি কিন্তু ওরা এখানে দিয়ে দিয়েছে যখনই স্টার্ট মোডে গিয়ে আবার আপনি স্টার্ট দিবেন তখন আপনি পাওয়ার বাটন এবং হোম বাটনটি একসাথে প্রেস করে ধরে রাখবেন চার সেকেন্ডের জন্য এবং চার সেকেন্ড পরে আপনি পাওয়ার বাটনটি ছেড়ে দেবেন এবং দশ সেকেন্ড পর্যন্ত হোম বাটনটি প্রেস করে ধরে রাখবেন তাহলে কিন্তু আপনার ফোনটি অটোমেটিক ডিএফইউ মোডে চলে যাবে যদি আপনার এটি করতে একটু সমস্যা হয় তাহলে দুই তিনবার ট্রাই করার পর কিন্তু অটোমেটিক হয়ে যাবে আপনার ওরা যখন কাউন্ট শুরু করবে তখন আপনি অটোমেটিক করতে থাকবেন দেখবেন অটোমেটিকই হয়ে যাবে তো এ নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই আপনারা যদি একবার ফেল হয় তাহলে আপনি আবার রিট্রাই দিয়ে আবার কাজ করতে পারবেন এতে কোনো সমস্যা নেই তো এরপর যখন আপনি স্টার্ট দিবেন তখন দেখবেন আপনার কাজটি শুরু হয়ে গিয়েছে আপনার আইফোনের মধ্যে এরকম একটা বুট আপ হবে এবং তার সাথে আপনার আইফোনটি জেল ব্রেক হতে থাকবে এবং জেল ব্রেক হওয়ার পর আপনার আইফোনটি অটোমেটিক রিস্টার্ট নেবে এবং আপনার প্রসেসিংটি অল ডান বলে একটা মেসেজ শো করবে অল ডান বলে কোনো ধরনের মেসেজ যদি আপনাকে শো না করে তাহলে বুঝবেন আপনার কোনো একটা সমস্যা হয়েছে এবং আপনার সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ আবার শুরু করবেন এরপর আপনাকে এখান থেকে কোয়াইট বাটনে প্রেস করে আপনাকে এখানে লিখতে হবে সুডো স্পেস শাটডাউন স্পেস হাইপেন আর স্পেস নাও তো এগুলো লিখে আপনি যখন এন্টারপ্রেস করবেন তখন আপনার ল্যাপটপটি অটোমেটিক রিজ্টার্ট নেবে এবং রিস্টার্ট নেওয়ার পরে হচ্ছে আপনার আসল কাজ শুরু আপনার বাইপাস করার কাজ শুরু আমরা এতক্ষণ যেই কাজটি করেছি সেই কাজটি হচ্ছে শুধুমাত্র জেল ব্রেকের কাজ এবং জেল ব্রেকের এই কাজটির পরে কিন্তু আপনার বাইপাস করার আসল কাজটি শুরু এরপর আপনি যখন আপনার ফোনটিকে ল্যাপটপের সাথে কানেক্ট করবেন আপনার ল্যাপটপে কিন্তু অবশ্যই অবশ্যই আইটি ইনস্টল করা থাকতে হবে তখন আপনি দেখতে পাবেন যে আপনার ফোনটি কিন্তু এখনও লক এবং আপনার ফোন থেকে অ্যাপল আইডি চাচ্ছে এতে করে হতাশ হবে না আমার কাজ কিন্তু এখনই শুরু বাইপাসে কাজ করার জন্য আপনাকে আরেকটা সফটওয়্যার ইনস্টল করতে হবে সেই সফটওয়্যারটি হচ্ছে যে উলা বাইপাস টুল ভার্সন ওয়ান পয়েন্ট ফাইভ এই উলাব বাইপাস টুল ভার্সন ওয়ান পয়েন্ট ফাইভের লিঙ্কটিও কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং আপনার যদি গুগল আইডি থেকে কোনো ধরনের ফাইল ডাউনলোড করতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি যেই প্রবলেমটি ফেস করছেন সেই প্রবলেমটি লিখে গুগলে একটা সার্চ দিতে পারেন গুলা সফটওয়্যার ফাইলটি আপনি যখন আনজিপ করবেন তখন আপনি এখানের মধ্যেই কিন্তু পাইথন টু পয়েন্ট সেভেন ইনস্টলারটি পেয়ে যাবেন এবং পাইথন টু পয়েন্ট সেভেন ইনস্টলারটি কিন্তু আপনার শুধুমাত্র বাইপাস করার জন্য কাজে লাগবে জেল ব্রেক করার আগে কিন্তু পাইথন টু পয়েন্ট সেভেনটি ইনস্টল করলেও চলবে না করলেও চলবে কিন্তু আপনার বাইপাস করার আগে আপনি অবশ্যই এই টু পয়েন্ট সেভেনটি ইনস্টল করে নেবেন আপনার পিসি যদি সিক্সটি ফোর বিট হয়ে থাকে তাহলে সিক্সটি ফোর বিটে ইনস্টল করবেন এবং আপনার পিসি যদি থার্টি টু বিট হয়ে থাকে তাহলে থার্টি টু বিটে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উলা বাইপাসের টুলের এই সফটওয়্যারটি ওপেন করতে হবে এবং আপনার পিসির সাথে কিন্তু আপনার আইফোনটি অবশ্যই কানেক্টেড আছে এখনও আপনার আইফোনটি কিন্তু কানেক্টেড রাখতে হবে এবং কানেক্টেড রাখার পরে আপনার আইওএস ভার্সন যত যেমন আপনার ফোনের আইওএস ভার্সন যদি টুয়েলভ পয়েন্ট টু থেকে থার্টিন পয়েন্ট টু পর্যন্ত হয়ে থাকে তাহলে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন এবং আপনার আই ওএস যদি টুয়েলভ পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভের উপরে কোনো একটি ভার্সন হয়ে থাকে তাহলে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আপনি দেখবেন আপনার ফোনটি বাইপাস হয়ে গিয়েছে এবং বাইপাস হয়ে আপনি আপনার ফোনটি ইউজ করতে পারবেন এবং আপনাকে যেটা করতে হবে যে বাইপাস হয়ে যখন ইনস্টল হবে ইনস্টল হওয়ার পর আপনাকে এখান থেকে বাইপাস হওয়ার পরে আপনার ফোনটি যখন ওপেন হবে তখন কিন্তু আপনি কোনোভাবেই আপনার ফোনটির মধ্যে কোনো ধরনের পাসকোর্ড দিবেন না এবং অ্যাপল আইডি দিবেন না আপনাকে যেটা করতে হবে সেটা চ্যাকরান ওয়ান যে সফটওয়্যারটি রয়েছে সেটা ওপেন করতে হবে এবং সেখান থেকে সাইডিয়া নামে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে তাহলে কিন্তু আপনি আপনার ফোনটি সম্পূর্ণ ভালোভাবে ইউজ করতে পারবেন এবং আপনি যদি সঠিকভাবে বাইপাস করতে পারেন তাহলে আপনার ফোনটি কাজ করবে এবং আপনি চেষ্টা করবেন আপনার ফোনটিকে কোনো ধরনের রিস্টার্ট না দেওয়ার জন্য এবং এর জন্য কিন্তু একটি সেফ রিস্টার্ট মুডও রয়েছে যেটি আমি আপনাকে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখাবো আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন টেকলেনের পক্ষ থেকে খোদা হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ